আসসালামু আলাইকুম। তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব গাছ ভাঙ্গার কিছু অঙ্ক নিয়ে। তো তোমরা আগের ভিডিওতে অনেক কিছু শিখছো, আগে দুটো ভিডিও আপলোড করছি আমি। তো এই অধ্যায়ের শেষে, সব শেষে যে অঙ্কটা আছে সেটা হলো গাছ ভাঙ্গার দুটো অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা সৃজনশীলেই, প্রত্যেকটা বোর্ডেই দেখবে যে এই গাছ ভাঙ্গার কোনো না কোনো অঙ্ক পরীক্ষা আসেছে। তো যাই হোক, আমি এই গাছ ভাঙ্গার অঙ্কটা একটু আলোচনা করি। ১৭ নম্বর অঙ্কটা দেখো, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, 17 নম্বর, এটা একটা খুঁটি, ঠিক আছে? খুঁটি ধরো এই অংশে ভেঙে গেছে, এটা হলো এই অংশ, এটা পুরাটা হলো 64 মিটার, 64 মিটার, এটা পুরাটার অংশ হলো 64 মিটার, এই অংশটা। তো এই জায়গা যদি ভেঙে যায়, সে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মানে ভেঙে পড়ে যায় না আর কি, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এটা এ বি সি, ঠিক আছে? তো খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তা ভাঙা অংশের দৈর্ঘ্য মানে ধরে নিই x মিটার, আর এটা যদি x হয়, এই অতিভুজটা, এটাও তার মানে x মিটার, ঠিক আছে? তা এখন দেখো, এই পুরাটার দৈর্ঘ্য যদি 64 মিটার হয় আর এই অংশটা যদি ভেঙে যায়, ঠিক আছে, তার মানে এই 64-এর মধ্যে থেকে যদি x বাদ দেই, তাহলে কি এ বি এর অংশ পাবো আমরা, ঠিক আছে? এ বি এর অংশের দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা 64-এর মধ্যে থেকে এক্স বাদ দিয়ে আমরা কোন অংশের দৈর্ঘ্য বের করলাম? এ বি এর অংশ, এ বি অংশের দৈর্ঘ্য বের করলাম। তাহলে সাইড নোট করি, দেওয়া আছে, দেওয়া আছে এ বি সমান 64 মাইনাস x মিটার, ঠিক আছে? আর প্রথমে একটু ধরি কথাটা লিখে, ধরি ভাঙ্গা অংশের, ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা এসির সমান, ধরো এক্স মিটার ধরে নেওয়া লাগবে, ধরি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, এসির সমান x মিটার। এখন এ বি সমান, এ বি সমান তার মানে কীভাবে বের করলাম? 64-এর মধ্যে থেকে এক্স বাদ দিলে সেটাই হলো এ বি অংশ। শীর্ষের উন্নতি কোণ, কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের জিজ্ঞাসা করছে কি, জিজ্ঞাসা করছে হলো খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটা কাজ করছি, এ বি অংশের দৈর্ঘ্য বের করছি, তার মানে 64 মাইনাস x, আর ভাঙা অংশের দৈর্ঘ্যটা ধরে নিছি এক্স মিটার, যে এতটুকু ভেঙে পড়ে যায়, হেলে থাকে আর কি, 60 ডিগ্রি কোণ করে। লম্ব আর অতিভুজ দেওয়া আছে, লম্ব আর অতিভুজ দেওয়া যদি দেওয়া থাকে, তাহলে কোন সূত্র ইউজ করতে হয়? তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হলো সাইন থেটা এর সূত্র। ত্রিভুজ এ বি সি এর জন্য কোণ এ সি বি হতে পাই সাইন কোণ এ সি বি সমান এ বি ভাগ এ সি, ঠিক আছে? কারণ লম্ব আর অতিভুজের কথা যদি বলা থাকে, তাহলে সাইন বসাতে হয় আর কি। তো সাইন কোণ এ সি বি মানে কত? 60 ডিগ্রি, আর এ বি মানে আমরা ধরে নিচ্ছি 64 মাইনাস x, আর এ সি মানে কত? x। সাইন 60 ডিগ্রি মান হলো 1/√2, 64 মাইনাস x/x, তাহলে 64√2, √2, আর এখানে কত? 64 মাইনাস x, সরি ভুল আছে গুণ করা, x দ্বারা অনকে গুণ করো, x, আর 64√2, আর √2x। তাহলে দেখো, √2x এবার আনি, তাহলে x+√2x সমান 64√2। এখানে দেখো একটা কাজ করি, x কমন নেই, x কমন নিলে থাকে কি, 1+√2, এখানে 60√2। এখন দেখো, x এর মানটাই তো বের করা লাগবে, যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, 60√2 ডিভাইডেড 1+
রুট টু, তাহলে এটা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স এর মান পাবো এত মিটার প্রায়, কথাটা লিখবো আর কি। তাহলে এই এক্স এর মানটাই আমরা কি ধরে নিয়েছিলাম যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা হলো এস এর সমান এক্স মিটার, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা লাস্ট যে অঙ্ক আলোচনা করব সেটা হলো 18 নম্বর অঙ্ক। দেখো খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অঙ্কটা আমার সাথে সাথে একটু একটাবার পড়ার চেষ্টা করো। যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে উৎপন্ন করে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো একটা গাছ দাগাই 12 মিটার দূরে, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে, এই দেখো গাছের গোড়া থেকে 12 মিটার দূরে বলেছে মাটি স্পর্শ করে। তো ধরো এইভাবে ভাঙ্গা যায় এখানে, তো ভাঙ্গা অংশটা কি করে, ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে মানে যতটুকু দাঁড়া থাকে, ধরো এইটুকু দাঁড়া আছে, এই দাঁড়ার যে থাকে এই দাঁড়ানোর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো বলেছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা আমরা 8 মিটার ধরে নিলাম। এটা এ দাও, এটা বি দাও, এটা সি দাও, আর ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা আমরা এক্স ধরে নিলাম। ভাঙ্গা, সরি, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? আর এটা হলো ওই পুরা গাছের যে দৈর্ঘ্য সেটা, পুরা গাছের যে দৈর্ঘ্য সেটা। তো এখন একটা জিনিস দেখো, এ বি অংশটা কত হবে যদি এতটুকু যদি ভেঙে যায়, কতটুকুর মধ্যে, এতটুকুর মধ্যে, ঠিক আছে? তাহলে এইচ মাইনাস এক্স মানে ভেঙে গেছে, তাহলে সেটা কত হয়, এ বি, ঠিক আছে? আমি সাইড নোট করলাম না, তোমরা করবে অবশ্যই। আমি শুধু একটা লিখে দিই যে এই কোণ যদি 30 ডিগ্রি হয় অবশ্যই এই কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, কারণ 90 তিন কোণে, যে কোনো ত্রিভুজের তিন কোণে সমষ্টি হলে 180 ডিগ্রি, তাহলে এটা তো অবশ্যই 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি, অবশ্যই 60 ডিগ্রি হবে। তো যাই হোক, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আমরা এই কোণ আর এই কোণ ভুলে যাব, আমরা এই কোণ দিয়ে কাজ করব। তাহলে কোণ এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি কিন্তু, ঠিক আছে? আর বিসি সমান কত দেওয়া আছে, 12 মিটার, ঠিক আছে? তাহলে লম্ব আর অতিভুজ, আবার ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব অতিভুজ ভূমি দুটো নিয়েই কাজ করা লাগবে, দুটো নিয়েই কাজ করা লাগবে। তাহলে ত্রিভুজ এ বি সি এর জন্য কোণ এ সি বি হতে পাই, ট্যান লিয়ে কাজ করি আগে, ট্যান কোণ এ সি বি সমান লম্ব এ বি ভাগ বি সি। এ সি বি মানে কত, ট্যান 60 ডিগ্রি, তাহলে এ বি মানে কত, এইচ মাইনাস এক্স ডিভাইডেড 12 মিটার, বিসি মানে 12 মিটার, বিসি মানে 12 মিটার, ট্যান 60 ডিগ্রি মানে কি, √3, এইচ মাইনাস এক্স ডিভাইডেড 12, তাহলে এইচ মাইনাস এক্স সমান 12√3, ঠিক আছে? তাহলে এইচ সমান 12√3 প্লাস এক্স, এটা 1 নম্বর সমীকরণ দাও। দেখো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য চাইছে, তার মানে এইচ এর মান চাইছে কিন্তু, ঠিক আছে? এই যে এইচ এর মান যে ধরে নিছে আমরা, এইচ এর মান চাইছে। তো এখন আমরা ট্যান লিয়ে কাজ করলাম, কারণ লম্ব অতিভুজ ভূমি তিনটেই দেওয়া আছে, তাহলে ট্যান লিয়ে কাজ করব, আবার সাইন লিয়ে কাজ করব। তাহলে আবার সাইন কোণ এ সি বি সমান, এই যে এই কথাটাই এখানে লিখবো আর কি, কোণ এ সি বি সমান এ বি ভাগ এ সি, তাহলে সাইন এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এ বি সমান কত ডিগ্রি, এইচ মাইনাস এক্স, আর এস এর সমান কত, এক্স। তাহলে সাইন 60 ডিগ্রি মানে কি, 1/√2, তাহলে এইচ মাইনাস এক্স ডিভাইডেড এক্স, তাহলে এক্স সমান এইচ, এইচ রুট টু, এইচ রুট টু মাইনাস এক্স রুট টু, ঠিক আছে? তাহলে এটাই পারানো, এক্স প্লাস এক্স রুট টু এইচ রুট টু, ঠিক আছে? তাহলে এইচ রুট টু সমান আমরা কি লিখতে পারি,
এইচ রুট টু সমান আমরা পরের লাইন অনুসারে এক্স প্লাস এক্স রুট টু, এক্স প্লাস এক্স রুট টু লিখতে পারি। এখন এইচ সমান এক্স প্লাস এক্স রুট টু ডিভাইডেড রুট টু কাজটা করতে পারি। এখন এইচ এর মানটা যদি আমরা এখানে বসা দেই, এটা দুই নম্বর সমীকরণ বসাও, কারণ দেখো এইচ এর মান যদি পাইতে চাই তাহলে এক্স এর মান পাইতে হবে। তাহলে এক্স এর মানটা, এইচ এর মানটা এই জায়গাতে একটু বসা দেই, তাহলে 12√3 + x, তাহলে এইচ এর মান 1 নং এ বসাই, তাহলে এইচ সমান 12√3 + x। এইচ সমান কি পাইছি আমরা, এক্স প্লাস এক্স রুট টু, এক্স প্লাস এক্স রুট টু ডিভাইডেড রুট টু, তাহলে 12√3 + কত পাইছি, এক্স পাইছি। এখন আমরা একটা কাজ করি, তাহলে এক্স প্লাস এক্স রুট টু আর আরে গুণ করছি, রুট টু দ্বারা 12√3 কে যদি গুণ করি তাহলে কি হয়, √3√3 আর রুট টু গুণ করলে কত হয়, √6 হয়, ঠিক আছে, 12√6 প্লাস এক্স রুট টু। এখন এই এক্স রুট টু আর এই এক্স রুট টু কেটে যায়, মানে এক্স সমান 12√6। এই এক্স এর মান যদি এই জায়গাতে আমরা বসাতে পারি তাহলে এই এর মান পাওয়া যাবো, এই এই জায়গাত, এই জায়গায় যদি বসাতে পারি তাহলে এক্স এর মান 2 নং এ বসাই, তাহলে এই সমান এক্স প্লাস এক্স রুট টু ডিভাইডেড রুট টু, তাহলে এই সমান এক্স এর মান কত পাইছি, 12√6, আর এখানে এক্স এর মান কত পাইছি, 12√6 × √2 ডিভাইডেড রুট টু। এখন এই ক্যালকুলেশনটা করা মানে কি, পুরা খুঁটিটির মানে গাছের উচ্চতা পাওয়া যাবো আমরা ইনশাল্লাহ। তোমরা বাসায় এই ক্যালকুলেশনগুলো করে নিও, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ ক্যালকুলেশন তো যে কোনো একটা জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।